ওম পরতত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাগয়া যো ধর্ম স্থাপন রতো বীরেশমতম নমাম্যহং শ্রী ভগবানের রশীষ কৃপায় আবার আমরা সমবেত হইতেছি এই স্বামী শিষ্য সংবাদ নিয়ে পাঠ ও আলোচনার উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা যে ঘটনাটি পড়বটি আলমবাজার মঠ কাল মে 1897 এটা একটা খুব সুন্দর এটা একটা দারুণ সুন্দর ঘটনা আছে এই দিনকে খুব সম্ভবত আমাদের শিষ্যের মন্ত্র দীক্ষা এবং একই সঙ্গে স্বামী শুদ্ধানন্দ মন্ত্র দীক্ষা হবে দার্জিলিং হইতে স্বামীজি কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন আলমবাজার মঠেই অবস্থান করিতেছেন গঙ্গা তীরে কোন স্থানে মঠ উঠাইয়া লইয়া যাইবার জল্পনা হইতেছে শিষ্য আজকাল প্রায় মঠে তাহার নিকট যাতায়াত করে এবং মধ্যে মধ্যে রাত্রিতে অবস্থান করিয়া তাকে দীক্ষা গ্রহণে কৃত সংকল্প হইয়া শিষ্য স্বামীজিকে দার্জিলিংয়ে ইতপূর্বে পত্র লিখিয়া জানাইয়াছিল স্বামীজি তদুত্তরে লিখেন নাগমশায়ের আপত্তি না থাকলে না না আপত্তি হলে তোমাকে আমি অতি আনন্দের সহিত দীক্ষিত করিব শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি যে পেয়েছিলেন ধারণাটি পেয়েছিলেন এটি নাগমশাইয়ের মাঝ কাছ পেয়েছিলেন তাই নাগমশাই শ্রীরামকৃষ্ণ পার্শ্ব তারও মন্ত্র দীক্ষা দিবার অধিকার আছে ভেবে দেখুন স্বামীজির বিনয়ের ভাবটা কীরকম যে তিনি তাকে তো জগৎ মেনে নিয়েছে জগৎগুরু হিসেবে মেনে নিয়েছে কিন্তু তিনিও মন্ত্রদীক্ষার দেওয়ার আগে ভাবছেন যে তার মন্ত্র দীক্ষা দেবার অধিকার আছে কি না তিনি বলছেন যে নাগমশার যদি কোনো আপত্তি না থাকে তিনি মন্ত্রদীক্ষা দিবেন এটা একটা অদ্ভুত মানে বিনয় স্বামী বিবেকানন্দের গুরু হিসেবে আমরা আমরা তো ইদানিং দীক্ষা আমরা অনেকেই মনে করি যে দীক্ষা হয়ে গেলেই হলো আমি এক জায়গায় একটি সংস্থায় দীক্ষা অনুষ্ঠানে গিয়েছিলাম মানে গিয়েছিলাম একটা অন্য কাজে সেখানে একজনের সেই সংস্থা যিনি প্রধান তার মূর্তি উদ্বোধন হবে আমাদের ডেকেছিল অন্যান্য সংস্থাদেরও ডেকেছিল ইস্কন তারপরে ধাম লোকনাথ ব্রহ্মচারী সংস্থা তার সঙ্গে রামকৃষ্ণ মিশনকেও ডাকা হয়েছিল তাদের প্রধানের দীক্ষা হচ্ছে তাদের প্রধানের মূর্তি বসবে সেই কারণে আমাদের ডাকা হয়েছিল আমরা যখন স্টেজে বসে আছি একজন সন্ন্যাসী এলেন এবং শুনলাম তিনি দীক্ষা দেবেন এবারে আমি যখন দোতলায় গিয়েছিলাম তাদের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে সেই সময় যাবার পথে একটি ঘর দেখলাম যে ঘরে তাদের আচার্যদের ছবি এবং যেরকম তাদের অনুষ্ঠান হয় সেগুলোই রয়েছে এবং সে ভিরু কয়েকজন মানুষ বসে আছেন ষোলো সতেরো জন বসে আছেন আমরা শুনলাম দীক্ষা হবে তারপরে আমাদের যেরকম ধারণা আছে দীক্ষা হবে মানে নিশ্চয়ই একদম আলাদা করে হবে এবং হাটের মাঝখানে দীক্ষা হবে এটা কখনো আশা করিনি আমরা তারপরে যথারীতি অনুষ্ঠান চলতে চলতেই কখন তিনি আমার পাশে যিনি দীক্ষা দেবেন গুরু তিনি আমার পাশ থেকে উঠে চলে গেছেন বুঝতেই পারিনি আমি তো হাঁধার মতো বক্তৃতাই শুনে চলেছি তবে বক্তৃতাও দিচ্ছি তা হঠাৎ করে বক্তৃতা চলাকালীন তাদের সাধারণ সম্পাদক আমাকে বললেন চলুন এবারে একটু দীক্ষার জায়গায় যেতে হবে সেখানে গিয়ে আমাকে একটু আরতি করতে হবে এই দীক্ষার জায়গায় যে কেউ ঢুকতে পারে এটা একেবারেই ধারণা ছিল না আমাদের আমরাও তার পেছনে সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে সেই ঘরের দরজা খুলে গেল ভক্ত শিষ্য আমিরা সন্ন্যাসীরা সবাই ঢুকে গেলাম এক এক পাশে সেই যিনি দীক্ষা দেবেন স্বামীজি তিনি বসে আছেন আর তার সামনে সতেরো আঠারো জন মানুষ বসে আছেন দীক্ষার ডালি হাতে নিয়ে আমরা গেলাম হৈ হৈ করে সেখানে আরতি টাড়তি হলো আবার আরতি দিয়ে আমরা সবাই আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে চলে এলাম আবার দরজা বন্ধ হয়ে গেল। আবার সেই আমার মনে হচ্ছিল দূরদর্শনে রুকাওয়াটকে লিখে দেয় আগেকার দিনে যখন অনুষ্ঠান প্রচারে বিঘ্ন হতো তাতে এসে একটা ক্যাপশন এসে যেত সরি ফর দি ইন্টারাপশন হিন্দিতে লেখা থাকতো রুকাওয়টকে নিয়ে খেয়ে দেয় সেই অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত এই রকম রুকাওয়টকে নিয়ে খেয়ে দেয় এরকম একটা ক্যাপশন লাগলো তারপরে আবার দীক্ষা হতে শুরু হলো আমি মনে মনে ভাবছি যে এতজনের আঠারো জনের দীক্ষা হবে অনেক সময় লাগবে তো তবে তিনতালায় উঠে যখন খেতে বসেছি আমরা পুরো খাওয়াও শেষ হয়নি দীক্ষা শেষ হয়ে গেলেও গুরু এসে আমাদের পাশে বসে খেতে শুরু করে দিলেন দীক্ষাটা কত সহজ মনে হলো আমার সৌভাগ্য হয়েছিল পূজনীয় পূজনীয় আত্মস্থানন্দ জিকে সাত বছর দীক্ষার সময় সাহায্য করার আমি দেখেছি প্রত্যেক দিন দীক্ষার সময় কী সিরিয়াস যেন একটা খুব জটিল জিনিস করতে তিনি এসেছেন দীক্ষা যখন হতো তখন আমি দেখেছি যে কত ভাবনা চিন্তা তিনি করতেন কতদিন মিথ্যে কথা বলতে হয়েছে মহারাজ কারণ মহারাজ শেষের দিকে একটু একটু স্লো হয়ে যাচ্ছিলেন স্লো হয়ে যাওয়ার জন্য মহারাজ সময় মতো এসে উঠতে পারতেন না এসে জিজ্ঞাসা করতেন কত দেরি হয়েছে তো প্রথম দিন না জেনে বলে ফেলেছিলাম যে আধা ঘন্টা মতো দেরি হয়েছে মহারাজ প্যানিক করছেন চুরানব্বই বছর বৃত্ত প্যানিক করছেন যে তিনি ঠিক মতো ঠিক সময় দীক্ষা দিতে পারবেন তো দীক্ষার্থী যারা এসেছে সবাই মন্ত্র তিনি শুনে উঠতে পারবেন তো তারপরে থেকে আমরা আর এই সত্যি কথাটা বলতাম না বলতামই পাঁচ ছ মিনিট দেরি হয়েছে ওটা আপনি ম্যানেজ করতে পারবেন উনি স্মার্টলি দিতেন এবং প্রত্যেকের মন্ত্র আমরা অপেক্ষা করে থাকতাম কতক্ষণে ঘন্টা বাজবে আমাদের বেশ জমিয়ে অপেক্ষা করেই থাকতে হতো দীক্ষার্থীদের যখন অর্ঘ দেওয়াতাম অর্ঘ্য দেওয়ানোর কায়দা থেকেই বুঝতে পারতাম সে ব্যাচটা কীরকম ফাস্ট হবে না স্লো হবে না মাঝামাঝি হবে আমরা সেই অনুযায়ী বুঝতে পারতাম ঘন্টাটা কখন বাজবে কারণ দীক্ষার্থীরা কীরম নিতে পারছেন ইনস্ট্রাকশান মানে আমরা সাধারণ মানুষ যে ইনস্ট্রাকশান দিই সেটা নিতে কীরম পাচ্ছেন আর মহারাজের ইনস্ট্রাকশান কীরম নিতে পারবেন এটা মনে হতো দীক্ষাটা কত কঠিন বিষয় একটা খুব সিরিয়াস বিষয় এটা আমরা দেখেছি ভূতেষ আনন্দজি মহারাজের কে আমরা দেখেছি দীক্ষা আমাদের দীক্ষা হয়েছে কিন্তু পরবর্তীকালে সেবকদের কাছে শুনেছি অনেকে দীক্ষার মন্ত্র সব ঠিক ঠিক মনে থাকতো না গুতে পুরো চিঠিটা নিজে লিখতেন না ডিকটেশন দিয়ে দিতেন শুধু মন্ত্র যে জায়গাটা সেই জায়গাটা ফাঁকা থাকতো সেইখানটা মহারাজ নিজে হাতে লিখতেন শুধু তাই লেখার পরে কালিটা শুকিয়ে গেলে ভাঁজ করে নিজে চিঠিটা খামের মধ্যে ভরে দিতেন ওনার সামনে দাঁড়িয়ে চিঠিটা সিল করতে হবে এমনকি যিনি ওনার আত্মসহায়ক তাকে উনি এতটুকু ছাড়তেন না যে এটা এত গোপনীয় জিনিস এত গোপনভাবে দেওয়া হতো সন্ন্যাস ব্রহ্মচর্যের যখন মন্ত্রগুলো দেওয়া হতো সেগুলো পরবর্তীকালে মহারাজ দিয়ে বলে দেওয়ার পর সে কাগজগুলো আমার কাছে থাকতো সেই কাগজগুলোকে কত যত্ন করে কত গোপনে ধরে রাখা থাকতো দেখেছি স্বামীজির তাই এই যে আজকের এই যে কথাটা তিনি বলছেন না যে স্বামীজি দীক্ষা দেবেন নাগমশাই রকম আপত্তি করার কথা নয় কিন্তু স্বামীজি বলছেন নাগমশার যদি আপত্তি না থাকে তাহলে তিনি তাকে মন্ত্র দীক্ষা দেবেন তেরোশো তিন সালের উনিশে বৈশাখ স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিবেন বলিয়াছেন আজ শিষ্যের জীবনের সর্বশ্রেষ্ঠ বিশেষ দিন শিষ্য প্রস্তুত প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতগুলি লিচু ও অন্যান্য দ্রব্যাদি কিনিয়া বেলা আটটা নাগাদ আলমবাজার মঠে উপস্থিত হইয়াছে শিষ্যকে দেখিয়া স্বামীজি রহস্য করিয়া বলিলেন আজ তোকে বলি দিতে হবে না এই বলি দিতে হবে মানে ভগবানের কাছে তোমাকে উৎসর্গ করতে হবে তখন কত সহজ ছিল এখনকার মতোই কি আনতে হবে কি আনতে হবে এই ভক্তদেরই প্রশ্নের উত্তর একবারে ক্লান্ত হয়ে যাওয়ার মতো কথা হতো আমরা দীক্ষার কাজ করতাম নরেন্দ্রপুরে এই কতগুলো জিনিস সবাই জিজ্ঞাসা করতেন যে গরদের কাপড়টা বিশেষ করে মায়েরা নতুন পরে আসতে হবে কিনা একবার পরা কাপড় সেটা ধোপাবাড়ি থেকে কেচে পরে এলে হবে কি না নাকি দোকান থেকে ব্র্যান্ড নিউ কাপড় পরে আসতে হবে আমরা বারবার বলতাম মহাপুরুষ মহারাজ বলেছেন প্রাণ নিয়ে আসার কথা নিজেকে প্রস্তুত হয়ে আসতে হবে মন্ত্র নিয়ে আসার জন্য এই লিচুর যে গল্পটা এটা বলব কেন ঠাক সেদিনকে লিচু যে আনা হয়েছিল আনন্দজি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার যখন দীক্ষা হয়েছিল কীরকমভাবে কী হয়েছিল উনি বললেন নিউ মার্কেটে গেলাম কতগুলো ভালো আপেল কেনা হলো আর গোলাপ ফুল কিনান হলো সেইগুলো নিয়ে শারদানন্দজির কাছে যাওয়া হলো ওই গোলাপ ফুল দিয়ে ঠাকুরকেও দেওয়া হলো সেই গোলাপ ফুল সেই গোলাপ ফুল শারদানন্দজির পায়েতেও দেওয়া হলো এবং সেই দীক্ষা হয়ে গেল কিন্তু এখন আমরা উপকরণের ওপর খুব বেশি জোর দিই যেখানে লিস্ট লিখে দেওয়া হয় এত প্রশ্ন এত প্রশ্ন করেন বলে সবাই লিস্ট লিখে দেওয়া হয় এ দেখুন তিনি নিয়ে এসছেন শুধুমাত্র লিচু আর কয়েকটি জিনিসপত্র নিয়ে এসে সকাল আটটা নাগাদ হাজির কিন্তু স্বামীজি বলছেন আজ থেকে বলি দিতে হবে দীক্ষা মানে হচ্ছে ভগবানের কাছে আমাদের উৎসর্গ করে দেওয়া হবে এটা হচ্ছে ভাব এটা কিন্তু আমাদের বুঝতে হবে স্বামীজি শিষ্যকে এই কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ করতে লাগিলেন ধর্মজীবন গঠন করিতে হইলে কীরূপ একনিষ্ঠ হইতে হয় গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভাব রাখতে হয় গুরুবাক্যে কিরূপ বিশ্বাস আস্থাপন করতে হয় এবং গুরুর জন্য কিরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হয় এ সকল প্রসঙ্গ সঙ্গে সঙ্গে হইতে লাগিল অনন্তর তিনি শিষ্যকে কতগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখন তা যথাসাধ্য করবি তো যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের ওপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি তাহলে তাও নির্বিচারে করতে পারবি তো এখনো ভেবে দেখ নতুবা সহসা গুরু বলে গ্রহণ করে করতে এ এই নি এইরূপে কয়েকটি প্রশ্ন করিয়া স্বামীজি শিষ্যের বিশ্বাসের দৌড়টা বুঝিতে লাগিলেন শিষ্য নতশিরে পারিব বলিয়া প্রতিপ্রশ্নের উত্তর দিতে লাগিলেন আমাদের গুরুরাও কিন্তু প্রশ্ন করেন ওই যে ফর্মটা থাকে না দীক্ষার আগে ওই ফর্মের প্রত্যেকটা প্রশ্ন গুরুদের নিজেদের করা মূলত ফর্মটা তৈরি হয়েছিল পূজনীয় বীরেশ্বরানন্দির সময় থেকে এই যে অরগ্যানাইজড ওয়েতে দীক্ষার পরে যে একটা ওই সাধন পদ্ধতি দেওয়া এগুলো প্রথমে আগে স্টেনসিলে তৈরি করে পূজনীয় বীরেশ্বরানজি রামগোপাল মাঝকে তৈরি করিয়ে রামগোপাল মাঝ নাকি নিজে হেডকোয়ার্টারসে আসতেন সেই থেকে প্রত্যেকবার দীক্ষার আগে সেই বই ছাপিয়ে নিজে স্টেপল করে নিয়ে যেতেন পরবর্তীকালে সেগুলো ছাপা হয় ছাপা হয়ে আসে একটা নির্দিষ্ট জায়গা থেকে ছাপা হয় গুরুদের নিজস্ব কিছু নির্দেশ থাকে গুরুদের নিজস্ব কিছু কোয়ারি থাকে কয়েকজন গুরুরই এই বইগুলো আমাদের প্রুফ দেখার সুযোগ হয়েছিল তাতে দেখেছি প্রত্যেক গুরুর নিজস্ব কিছু কিছু ইন্সট্রাকশন থাকে বিশেষ করে পূজনীয় স্বামী গীতানন্দ জি যে দেখেছি সমস্ত প্রার্থনাটা যে প্রার্থনাটি লেখা থাকে ওর মধ্যে সমস্ত প্রার্থনাটি উনি নিজে লিখে দিয়েছিলেন আমরা সেই প্রার্থনাটি ধরে 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 কারেকশান করেছিলাম আমাকে দেওয়া হয়েছিল বাংলা যে এটা সেটা বাংলাটা আমাকে দেওয়া হয়েছিলো বাংলার ওটা দেখে আমি প্রুফ চেক রিডিং করেছিলাম সেটা আমার সুযোগ হয়েছিল এবং তখনই অন্যান্যদেরগুলো দেখেছিলাম রঙ্গনাথ আনন্দজি ভূতেশানন্দজি প্রভু মহারাজ গম্ভীর মহারাজ এদের বইগুলো তখন দেখার সুযোগ হয়েছিল প্রত্যেকের কিছু না কিছু আলাদা আলাদা ইনস্ট্রাকশন থাকেন গুরু যে প্রশ্নগুলো করেন ওই যে দীক্ষার ইয়েতে ওগুলো কিন্তু গুরুই প্রশ্ন করছেন আমরা ভাবি ফর্ম ফিল করতে যাচ্ছি ফর্ম ফিল করতে যাচ্ছি না আসলে আমাদের সঙ্গে গুরুদের এখন তো অনেক অনেক একসঙ্গে অনেক দীক্ষা হয় গুরুর সকলকে জিজ্ঞাসা করা সম্ভব হয় না তাই কিন্তু গুরুরা সেই প্রশ্নগুলো আমাদের করে তার মধ্যে একটা প্রশ্ন ভীষণভাবে থাকে যে দীক্ষা হলে দুবেলা জব ধ্যান করতে পারবো কি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি লোকেরা হ্যাঁ লেখে কেউ কেউ হ্যাঁটা এত জোরে লেখে যে ফর্মটাই ছিঁড়ে যায় দীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকদিন পরে এই নিয়মিত দুবেলা জপ ধ্যান করা এটা একটা খুব বড় একটা তপস্যা হয়ে দাঁড়ায় তখন সকলের সময় হয় না কিন্তু এই যে দেখুন কথা বলছেন কি সুন্দর ধর্মজীবন গঠন করতে হলে কীরূপে একনিষ্ঠ হবার হতে হয় গুরুতে কীরূপ অবিচল বিশ্বাস ও দৃঢ় ভক্তি ভরে রাখতে হয় গুরুবাক্যে কিরূপ বিশ্বাস আস্থা স্থাপন করতে হয় গুরুর জন্য কীরভাবে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে দিতে প্রস্তুত হয় এ সকল প্রশ্ন হইতে লাগিল এগুলো কিন্তু আমাদের হওয়া দরকার গুরুবাক্যে বিশ্বাস গুরু যদি গুরুবাক্যে যদি বিশ্বাস না হয় ধর্মজীবন কিন্তু কিছুতেই এগোবে না এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আমরা গুরু আমার যেন কোনো অবস্থাতেই দীক্ষাটাকে স্টেটাস সিম্বল হিসেবে না মনে করি আমার মনে আছে স্মরণানন্দ যে দীক্ষা দিচ্ছেন নরেন্দ্রপুরে উনি দুভাগ দুটো ভাগে দীক্ষা দিতেন দীক্ষা হয়ে যাবার পরে একটু সময় ব্রেক দিতেন যাতে সকলে কিছু খেতে পারেন মহারাজকেও নিয়ে আসা হতো মহারাজ এক কাপ কফি খেতেন খেয়ে তারপরে আবার গিয়ে মহারাজ বসতেন বসে গুরু পূজা হতো একজন ওই দীক্ষা শেষ হয়ে বেরিয়ে এসেই বললেন উড়ি ভুট আজ থেকে রামকৃষ্ণ মঠ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার অধিকার হয়ে গেল দীক্ষার উদ্দেশ্য যেন ভগবান লাভ হয় এটা কিন্তু কথা ভূতেশানন্দজি দেখা করতেন অত্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছিল আমার মনে আছে এবং পরবর্তীকালে আত্মস্থানন্দী যখন প্রথম প্রথম দীক্ষা দিতেন তখন উনি দেখা করতেন এবং শিবময়ানন্দজি কম্পালসারিলি সকলের সঙ্গেই দেখা করতেন শুনেছি কিন্তু এই গুরু গুরুবাক্যে বিশ্বাস হওয়াটা ভীষণ জরুরি গুরু ঠিক যেমনটি বলবেন তেমনটি করে সাধন ভজন করা দরকার গুরু আমাদের কাছে সেই সময়ের জন্য ভগবানের প্রতিনিধি ভগবান গুরুর মধ্য দিয়ে আমাদের কাছে আসেন তার রূপ ধারণ করে আসেন এবং এসে তাঁর যে কথাগুলো সেগুলো তিনি বলেন যে কারণে আমার মনে আছে আমাদের যখন দীক্ষা শেষ হয়ে গেল পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজ আমাদের বলেছিলেন আজ আমাকে খুব ভালো করে দেখে নাও তখন আমরা আঠারো বছরের বয়স তো তখন মনে করেছিলাম যে মহারাজ বোধ আজকে মহারাজকে মাঝকে খুব দেখতে সুন্দর লাগছে বলে বোধ হয় মহারাজ নিজেকে দেখিয়ে নিতে বলছেন তা কিন্তু নয় এখন যেটা বুঝি যে সেই সময় গুরুমূর্তির ভেতরে ঈশ্বরের প্রকাশ হয় এটা একেবারে খুব পরিষ্কার এটা আমি নিজেও অনুভব করে দেখেছি যে মানুষটি মন্দিরে যান অর্ঘ্য দিতে আর যে মানুষটি মন্দির থেকে ফিরে এসে দীক্ষা দেন সে মানুষ দুটি কখনো কোনো দিনই এক নন এটা আমি সাত বছর ধরে নিত্য দেখেছি এবং এই দেখতে দেখতে এই অনুভূতিটি হয়েছে যে যিনি বসে আছেন তিনি একবারে সম্পূর্ণ আলাদা মানুষ আমাদের যখন সন্ন্যাস দীক্ষা হয় সে বছর রঙ্গনাথ আনন্দজি এত অসুস্থ ছিলেন যেহেতু আমাদের শ্রাদ্ধ হয়ে গেছে তাই সন্ন্যাস হবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় ছিল মহারাজ কথা বলতে পাচ্ছেন না কথা বলতে গেলে ভীষণ কাশি হচ্ছে কিন্তু উনি জোর করে মন্দিরে এলেন সন্ন্যাস দীক্ষা দিতে কিন্তু মহারাজকে দেখে এতটুকু ক্লান্ত বোধ হলো না মনে হচ্ছে যে একদম ফ্রেশ মানুষ তার গলার স্বর এত সুন্দর তখন তো মাইক্রোফোন ব্যবহার করা হতো না এত পরিষ্কার যে মন্দিরের শেষ প্রান্ত থেকে শোনা যাচ্ছে মহারাজ আমাদের প্রেস মন্ত্র দিচ্ছেন অন্যরা বললেন তারা শুনেছেন তারা শুনতে পেয়েছেন পরিষ্কার প্রেস মন্ত্র দিচ্ছেন মহাবাক্য বলছেন ব্রহ্মমন্ত্র বলছেন পরমংশ গায়ত্রী বলছেন এটা করে পরিষ্কার শোনা যাচ্ছে এরপরেও মহারাজ যখন ফিরে গেলেন ওনার ঘরে গুরু পুজো হলো মহারাজ আমাদের প্রত্যেকের নাম নিয়ে মজা করতে থাকলেন এবং এটা উনি করতেন নাম দেবার সময় নামের অর্থ বলতেন এবং সেসব বলে উনি মজা করতেন গুরুমূর্তির কি অপূর্ব শক্তি তারপরে ওনার যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া সবটুকু দিয়ে দিলেন উনি ঘরে ফিরে গেলেন ঘরে ফিরে যাওয়ার পরে উনি এত অসুস্থ হয়ে পড়লেন যে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় থাকলো না যে কারণে আমাদের সঙ্গে রঙ্গনাথ আনন্দজির কোনো ছবি নেই সন্ন্যাসের পরে আমাদের যে ব্যাচটা ছিলাম আমাদের কারুর ছবি নেই রঙ্গনাথ আনন্দজির সাথে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি পূজনীয় স্বামী গীতানন্দজি গীতানন্দজি আমাদের আচার্য ছিলেন এবং আত্মস্থানন্দজি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের সঙ্গে বসে ছবি তুলেছিলেন ওই ওই সময় ভেতরে গুরুর ভেতরে ঈশ্বরের প্রকাশ হয় যাই যাকে গুরু বলে মানছি সে যেই হোক না কেন তার ভেতরে ঈশ্বরের ভাব চলে আসছে এইটি যেন আমার বোধ হয় যে স্বয়ং ঈশ্বর আমাকে দীক্ষা দিচ্ছিলেন এই রঙ্গনাথানন্দ মেমোরিয়াল লেকচার আর কয়েকদিন বাদে হয়তো আপনারা শুনতে পাবেন এখন তো অনলাইন সব এন্ডাউমেন্ট লেকচার হয় আমরা আমি রেকর্ড করে এসেছি ন তারিখে শোনা যাবে সেইখানে একটি ঘটনার কথা আমি বলেছি রঙ্গনাথানন্দজির একটা দর্শন হয়েছিল অদ্ভুত একটা দর্শন ওখানে কেরালে উনি যেখানে থাকতেন তার কাছাকাছি একটি মন্দির ছিল শিবের মন্দির সেটা হচ্ছে গুহার মধ্যে মন্দির রঙ্গনাথানন্দজি দর্শন হয়েছিল যিনি রাত্রিরে ঘুমোতে গিয়ে দেখেছিলেন যে সেইখানে তার দীক্ষা হচ্ছে এবং স্বয়ং শিব তাকে দীক্ষা দিচ্ছেন মন্ত্র দীক্ষা দিচ্ছেন এর বেশ কয়েক বছর পরে এই আমাদের এতে উটিতে মহাপুরুষ মহারাজ আছেন উটিতে মহাপুরুষ মহারাজ দীক্ষা দিচ্ছেন রঙ্গনাথানন্দজিকে রঙ্গনাথানন্দজি ওনার পাশে বসে মন্ত্র দীক্ষা নেবার শুরু শুরু করবেন তিনি চোখ বন্ধ করে যখন শুনছেন এবং মহাপুরুষ মহারাজ বলছেন তখন ওনার সেই পূর্বস্মৃতি জেগে উঠল এবং ওনার বোধ হতে থাকলো উনি যে দর্শন করেছিলেন যে স্বয়ং শিব এসে তাকে দীক্ষা দিচ্ছেন মহাপুরুষ মহারাজকে দেখে তার মনে হলো সেই মহাপুরুষ মহারাজ রূপে তার সামনে এসেছেন গুরু এই যে আমরা বুঝতে পারি বা না পারি গুরু যখন আমাদের মন্ত্র দীক্ষা দেন আমাদের ইষ্ট তার মধ্যে দিয়ে আবির্ভূত হন আমাদের কাছে ভগবানের সঙ্গে তো আমাদের যোগাযোগের মাধ্যমটা আমরা তো রূপ পারি না তাই একজন যেন অনুঘটক লাগে একটা যেন মাধ্যম থাকে চা চা যেরকম ছাঁকবার জন্য একটা ছাঁকনির প্রয়োজন হয় ঠিক সেই রকম সেই মন্ত্র যেন গুরুর রূপ ছাঁকনির মধ্যে দিয়ে শক্তিস্বরূপ আমাদের ভেতরে আসেন মহারাজ বলছেন গুরুর প্রতি এই জিনিসগুলো থাকা দরকার কী কী থাকা দরকার গুরু গুরুবাক্যে অচল বিশ্বাস এবং দৃঢ় ভক্তি তিনি যে কথাগুলো বলেছেন সেইটি প্রতি ভক্তি করেন ভাব তার প্রতি ভালোবাসা এবং অচল বিশ্বাস থাকা দরকার গুরু আমাকে যা করতে বলবেন তা আমার কল্যাণের জন্য হবে সেই কল্যাণ এমন যদি আমাকে ছাদ থেকে লাফিয়ে পড়তে হয় আমাকে লাফিয়ে পড়তেও বলেন তাহলে নিশ্চিত করে জানতে হবে ওইটির মধ্যেই আমার কল্যাণ নিহিত হয়ে আছে অতএব আমি তাই করব। এরপরে স্বামীজি সব প্রশ্ন টশ্ন করার পরে যখন গুরু শিষ্য নতশিরে বললেন পারব তখন স্বামীজি গুরুর ব্যাখ্যা করছেন বলছেন যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানুষই আদিবাদী বিনষ্ট করেন তিনিই যথার্থ গুরু আগে শিষ্যেরা সমিত পানি হয়ে গুরুর আশ্রমে যেত গুরু অধিকারী বুঝলে তাকে দীক্ষিত করে বেদপাঠ করাতেন এবং কায়মন বাক্য দণ্ডরূপ ব্রতের চিহ্নস্বরূপ ত্রীড়াবৃত্তি মঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন এইটি দিয়ে শিষ্যরা কৌপিন এঁটে বেঁধে রাখত সেই মঞ্জু মেখলার স্থানে পরে যজ্ঞসূত্র বা পৈতে পড়ার পদ্ধতি হয় এখনও কোনো কোন ক্ষেত্রে কোনো ট্রেডিশনাল ওয়েতে যেখানে দীক্ষা হয় এখনো সেই মঞ্জু মেখলার ঘাস মঞ্জু মেখলার ঘাস দিয়ে মঞ্জু মেঘলা ইয়ে দিয়ে মেঘলা পড়ার পদ্ধতিটা এখনও চালু আছে গুরু কীরকম না যিনি আমাকে সংসারের মায়ার পারে নিয়ে যান সংসারে আমরা আবদ্ধ থাকি কেন না মায়ার বন্ধনে আমরা আবদ্ধ থাকি গুরু আমাদের সেই মায়াটিকে কাটিয়ে দিয়ে সংসারের পারে আমাদের নিয়ে যান তিনি কৃপা করে আমাদের মনের যে আদিবাদি সেগুলি নষ্ট করে দেন প্রত্যেক মানুষ জানেন তো ভালো আর মন্দের সমাখারে গঠিত আপনি বলতে পারবেন না যে কোনো মানুষ পুরো ভালো কোনো মানুষ পুরো খারাপ হতেই পারে না আমরা প্রত্যেকে ভালো মন্দ নিয়েই তৈরি মন্দের ভাগ যখন বেশি হয় তখন আমরা বলি মানুষটা মন্দ ভালোর ভাগ যখন বেশি হয় তখন ভালোর বলি মানুষটা ভালো গুরু কী করেন গুরুতার শক্তি দিয়ে আমাদের ভেতরের এই যে মন্দের ভাগটাকে এটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেন সরিয়ে দেন নষ্ট করে দেন আমাদের একেবারে সরিয়ে দেন আর আমাদের ভালোর ভাবটিকে জাগ্রত করে দেন ভালো জিনিসের স্বাদ টাকিয়ে বাড়িয়ে দেন ধরুন আপনি রোজ বাজারে যান দুপুরে টিফিনের পর টিফিনের সময় খেতে গিয়ে কখনো এই দোকান থেকে খান সেই দোকান থেকে খান ওই দোকান থেকে খান একজন যিনি খুব খেতে ভালোবাসেন যিনি জানেন কোন দোকানে কি ভালো পাওয়া যায় অথচ সস্তায় পাওয়া যায় তার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো আপনি তার সঙ্গে যাওয়া আসা শুরু করলেন আপনার একদিন মনে হলো শুধু আপনি ফলের রস খেয়ে থাকবেন তিনি আপনাকে টুকটুক করে হাঁটাতে হাঁটাতে এসপ্ল্যানেডের ওই দোকানগুলোয় নিয়ে যাবেন সেইখানে কি সুন্দর ঘোল দিয়ে আমের রস দিয়ে কী সব দিয়ে ফলের রস করে দিলেন আপনি সেইটা খেয়ে চলে এলেন দামও বেশি লাগলো না আপনার পেট ভরল মন ভরলো ধীরে 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 ভালো জিনিসের প্রতি আপনার টেস্ট বাড়তে থাকলো গুরু আমাদের এই কাজটি করেন ঈশ্বর হচ্ছেন ভালো জিনিস সেই ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের প্রতি আমাদের নিজেদের ভেতরে ভালোবাসাটাকে জাগ্রত করেন এবং যতই ভালোবাসাটা জাগ্রত হয় তত আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হই এবং তত আমরা নিজেদের সেই কালো দিকটাকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারি গুরু আমাদের শুধুমাত্র এই কাজটি করেন বলছেন আগে শিষ্যেরা সমিত পানি হয়ে গুরুর আশ্রমে যেত মানে যে সময় ন বছর বয়সে গুরুগৃহে যেতে হতো সমিত পানি কাঠ নিয়ে যেতে হতো যজ্ঞের জন্য কাঠ নিয়ে যেতে হতো গুরু তাকে যদি অধিকারী বলে বুঝতেন তবে তাকে দীক্ষিত করতেন এবং বেদ পাঠ করার অধিকার দিতেন আর কোমরে মুঞ্জা ঘাসের মেখলা পরিয়ে দিতেন মেখলা এই এখনও মায়েরা পড়েন নেই অজন্তা দিয়েরা সব জানবেন যারা নর্থ ইস্টের লোকেরা মেয়েরা এখনো মেখোলা পরেন নিচের দিকটা একটা অংশ ওপরের দিকটা অংশ একটা অংশ এই মেখোলাটা অন্য অন্যরকম ওই দেখবেন আপনি শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের দেখবেন কোমরে এক ধরনের কাপড় একটা আলাদা কাপড় বাঁধা থাকে আপনারা যারা চাণক্য এই সিরিয়াল দেখেছেন একটু মনে করবার চেষ্টা করবেন দেখবেন ব্রহ্মচারীদের কোমরে এক ধরনের মানে ওই ঘাসের এক ধরনের ওই বেল্ট মতো বাঁধা থাকে ওইটা হচ্ছে মুঞ্জা ঘাসের মেখলা ওইটি দেওয়া হয় এবং সেই ওই ওইটিকে পরিয়ে দেওয়া হতো পরবর্তীকালেই ওইটাই বিবর্তন ওটা তিন সূত্র হতো এক দুই তিন তিনটে পাট থাকত সেই তিনটে পার্কে কোমরে এনে বাঁধা হতো ওইটাই পরবর্তীকালে উপনয়ন এই যে আমরা যে যজ্ঞসূত্র যে রূপান্তরিত হয়েছে যজ্ঞসূত্রে রূপান্তরিত হয় আমার এখনও মনে আছে যখন আমার উপনয়ন সংস্কার হয় তখন কিন্তু ওই মুঞ্জা ঘাসের যোগ্য সূত্রই দেওয়া হয়েছিল প্রথমে কিন্তু সুতোর সূত্র পড়িনি ওই ঘাসের ওই ওই দিয়ে এক ধরনের খানিকটা ওই আমরা ব্যবহার করি ওই পুজোর সময় সেই কি কুশ কুশ যে জিনিস হয় কুশের মতো জিনিসটা হয় সে দেখবেন এই ব্রাহ্মণ ছেলেদের পেটে বেঁধে দেওয়া হয় গলায় পরিয়ে দেওয়া হয় ওই জিনিস আর কি তখন থেকে সেই মঞ্জু মঞ্জিবেখলার স্থানে পরে যজ্ঞসূত্র বা পইতে পড়ার পদ্ধতি হয় শিষ্য বলছেন তবে কি মশাই আমাদের মতো সুতার পৈতে পরা বৈদিক প্রথা নয় স্বামীজি বলছেন বেদে কোথাও সুতোর পৈতের কথা নেই স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও বলেছেন আশ্বিন নেবা বা সময়ে যজ্ঞাসূত্রম পরিধায়েত পরিধা পায়েত সুতোর পৈতের কথা নেই গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই উপনয়ন বলা হয় কিন্তু আজকাল দেশের কি না হয়েছে পরিত্যাগ করে কেবলমাত্র কতগুলি দেশাচার লোকাচার বা স্ত্রী আচারে দেশটা চেয়ে ফেলেছে তাই তো তোদের বলি তোরা প্রাচীন কালের মতো শাস্ত্রপথ ধরে চল নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশের শ্রদ্ধা হয়ে দেশে শ্রদ্ধা নিয়ে আয় নচিকেতার মতো শ্রদ্ধা হৃদয় নচিকেতার মতো যমলোক চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য আত্ম উদ্ধারের জন্য এবং এই জন্মমরণ মরণ যথার্থ মীমাংসার জন্য জমের মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয় জমের মুখে যেতে হবে ভয় তো মৃত্যু ভয়ের পরপারে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হয় যা চলে আপনার মুখ্য এবং পরার্থে দেহ দিতে কি হবে কতগুলো হার মাসের বোঝা বয়ে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দতিচি মনির মতো পরার্থে হারমাস দান কর শাস্ত্র বলে যারা অধিত বেদ বেদান্ত যারা ব্রহ্মজ্ঞ যারা অপরের অভয়ের পারে নিতে সমর্থ তারাই যথার্থ গুরু তাদের পেলেই দীক্ষিত হবে নাত্র এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস অন্ধে এই হচ্ছে কথা আগেকার দিনের এই যে ত্রিবর্ণের উপনয়ন সংস্কারের ব্যবস্থা ছিল এই যে যজ্ঞসূত্র আমাদের দেওয়া হতো দুটো জিনিসের আমরা উপাসনা করতাম একটা হচ্ছে অগ্নির উপাসনা সেই কারণে যোগ্য করার যে অধিকার সেটা পৈতে দেওয়া হতো পৈতের অন্য নাম হচ্ছে যজ্ঞ সূত্র আর আরেকটা হচ্ছে শিখা সেটা হচ্ছে এটা হচ্ছে পাসপোর্ট আমার উপনিষদ পড়ার জন্য বেদ পড়ার অধিকার আমাকে দেওয়া হলো যে কারণে আমাদের সন্ন্যাস যখন হয় তখন এই দুটি জিনিসকে আমরা আহুতি দিই আমরা যেহেতু সন্ন্যাসীরা সব বেদবিধির পারে কোনো বেদবিধির কোনো কিছু আমাদের ওপর লাগু হয় না তাই এই দুটিকে আমাদের আহুতি দিতে হয় সাংসারিক কোনো বিষয়ের ভেতরে আমরা থাকতে পারবো না উপনয়ন সংস্কারের মূল উদ্দেশ্য মহারাজ বলছেন যে এতে ব্রহ্মজ্ঞান লাভ করা কিন্তু এখন লোকাচার এসে দাঁড়িয়ে গেছে আপনারা দেখবেন ইদানিং যখন ওই উপনয়ন সংস্কার হয় এখন তো তিন দিন এতে থাকা উঠেই গেছে তিন দিন দণ্ডীঘরে থাকা উঠে গেছে রাজবেশ পড়ার আগে মা গিয়ে পথ আটকে দেন মা গিয়ে বলেন তোকে ভালো বিয়ে দেবো সুন্দর বউ নিয়ে আসবি বা সঙ্গে সঙ্গে এরা সেই গেরুয়া পরিত্যাগ করে রাজবেশ ধারণ করে আমরা হই হৈ হৈ হই করি আদতে কিন্তু এটা লোকাচার সন্ন্যাসী দুটো এই যে এর দুটো দিক আছে তখনকার দিনে একটা বয়স অব্দি গিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হতো সে কোন পথ যাবে চতুরাশ্রম দিয়ে সন্ন্যাসের পথে যাবে না ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজাসুজি সন্ন্যাসের পথে যাবে যারা চতুরাশ্রম দিয়ে যাবে গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য আশ্রম থেকে গারস্থ আশ্রম গারস্থ আশ্রম থেকে বানপ্রস্থ বানপ্রস্থ আশ্রম থেকে সন্ন্যাস তাদেরকে বলা হতো উপকুরবান ব্রহ্মচারী আর যারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজাসুজি সন্ন্যাসে যাবে তাদের বলা হতো নৈষ্ঠিক তাদের চিন্তা করে রাখতে হতো যে এই গুরুগৃহে পাঠ শেষ হলে তাকে সন্ন্যাস আশ্রমে যেতে হবে অনিল কোলে আপনি যদি মাইকটাকে নিয়ে ওরকম নাচানাচি করেন আমাকে আমি ক্লাস থেকে বার করে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না আপনি কন্টিনিউয়াস কখনো সিলিংয়ে কখনো মাটিতে কখনও মেজেতে আসছেন কোনো একটা জায়গায় রাখুন নালে হাত দিয়ে ধরে থাকুন এটা অসুবিধা হয় ভীষণ এটা বুঝতে হবে এইটা হচ্ছে কথা এই এই বোধটা তখনকার দিনে ছিল আমাদের হয় ব্রহ্মচর্যাশ্রমে যেতে হবে ব্রহ্মচর্যাশ্রম থেকে সোজা সুচি সন্ন্যাস আশ্রমে সেই সমস্ত ব্রহ্মচারীরা হবে নৈষ্ঠিক ব্রহ্মচারী আর যারা এই গুরুগৃহ থেকে যাবে গুরুগৃহ থেকে গৃহস্থ আশ্রম বানপ্রস্থ এবং আলটিমেটলি সন্ন্যাসে যাবেন তারা হলেন ওই উপকুরবান ব্রহ্মচারী তাদের যে রীতিটা ছিল এখনও কিন্তু উপনয়ন সংস্কারে আমরা সেই রীতিটাই পালন করি আগে নয় এগারো বা তেরো পনেরো এই চারটি বয়স ছিল এই উপনয়ন সংস্কারের জন্য এখনও কিন্তু তাই ফলো করা হয় আসলে যাওয়ার কথা হচ্ছে গুরুগৃহে যাওয়ার কথা ন বছর বয়সে আর একুশ বছর বয়সে সমাবর্তন হবে একুশ থেকে নয় বাদ দিন দেখবেন ওই বারো বছরের ব্রহ্মচর্য জীবনের যে গল্পটা আমরা বলি ওর ক্যালকুলেশনটা ওই রকম বারো বছর গুরুগৃহে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হবে তাকে পো পড়াশোনা করতে হবে তাকে শাস্ত্রাদি জানতে হবে শুধু তাই নয় লৌকিক আচার শিখতে হবে গুরু সেই সময় অনেক নিষ্কর জমি পেতেন সেই জমি কি করে চাষ করতে হবে সেই শিখতে হবে শস্য উৎপাদন করা শিখতে হবে গুরু মাতা যে রান্না করেন সেই মায়ের সেই মাকে রান্নার কাছে সাহায্য করতে হবে বাসন ধুতে হবে যজ্ঞের জন্য কাঠ হরণ সেটাও একটা শিক্ষণীয় বিষয় ছিল আমি গেলাম আর কুড়ুল দিয়ে খটাখটা একটা জীবন্ত কাঠকে কাটলাম আর সেই কাঠ দিয়ে সে আগুন দিয়ে যজ্ঞ করলাম তা কিন্তু হবে না যে সমস্ত কাঠ শুকনো পাতা কাঠ যেগুলো ঝরে গেছে গাছ থেকে সেই সব ডালকে সংগৃহীত করে সেগুলি সেগুলির মাধ্যমে ওই সংস্কার সেই কাজগুলিকে করতে হবে প্রচুর পরিশ্রম তখনকার দিনে যে যে বারো বছর যে গুরুগৃহে থাকতেন ভীষণ রকমের পরিশ্রম করতে হতো দু ধরনের বিদ্যা তারা শিখতেন একটা হচ্ছে যেটি পুঁথিগত বিদ্যা সেটা যেমন শিখতেন ঠিক সেই রকমভাবে কায়িক পরিশ্রম করেও কেমন করে আমাদের সংসারকে আমরা পরিচালিত করব সেই বিদ্যাটাও তাদের শিখতে হতো সেই কারণে কিন্তু এখন জিনিসটা একেবারে সম্পূর্ণ বদলে গেছে এখন উপনয়ন মানে খুব আনন্দের কথা যাদের উপনয়ন হয় তাদের খুব আনন্দ এই কিছু সোনার আংটি পাওয়া যাবে ঘড়ি পাওয়া যাবে কলম পাওয়া যাবে বই পাওয়া যাবে স্টিলের বাসন পাওয়া যাবে আর একদিন জমিয়ে খাওয়া হবে লৌকিক জিনিস মূল আদর্শটা ওইখান থেকে চলে গেছে এবং তাকে দেওয়া হবে একটি অদ্ভুত মন্ত্র যেটির নাম গায়ত্রী মন্ত্রম্বূর্বুবাসা তৎসবে তু উর্বরের নিয়ম ধিমাহি য়োনা প্রচোদয়াত ওম প্রণবপুটিত এই বিখ্যাত মন্ত্রটি দেওয়া হবে যে মন্ত্রটি গুরুর কাছ থেকেই শুনতে হবে গুরু মানে যিনি আচার্য দেব তার কাছ থেকে শুনতে হবে কেন গুরুর কাছ থেকে শুনতে হবে না গুরুর যে শক্তি সেই মন্ত্রের ভেতর দিয়ে সঞ্চারিত হবে এই যে দীক্ষার আমরা মন্ত্র পাই এই মন্ত্রগুলো কিন্তু অনেকেই জানেন কিন্তু আমি যদি আমার মন্ত্রটা আপনাকে বলি তাতে কিন্তু কোনো কাজ দেবে না কারণ আমি গুরু নই আমি ওই মন্ত্র দর্শন করিনি আমি আমার এই মন্ত্রের অনুভূতি হয়নি গুরুর কাছ থেকে কেন শুনতে হয় কারণ গুরু ওই মন্ত্র দর্শন করেছেন ওই মন্ত্রের ভেতরের যে অন্তর্নিহিত শক্তি তাকে শক্তি রূপে সঞ্চারিত করার মতো ক্ষমতা তার আছে যখন গুরু এই মন্ত্রটি উচ্চারণ করেন তখন তার মধ্যে দিয়ে এই শক্তি সেই মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি গুরু থেকে শীর্ষে সঞ্চারিত হয় এই যে গায়ত্রী মন্ত্র অনুরাধা পডওয়ালের কল্যাণে প্রত্যেক কার্তিক পুজো সরস্বতী পুজো সবে তেয়ং বচ্চা তত্ত্ব বেতুর বাড়ির ব্যঞ্জর সাথে বাজনা আমরা শুনে থাকি কিন্তু ওই মন্ত্র শুনলে আমাদের কোনো কল্যাণ হয় না এটি গুরুর কাছ থেকে শুনতে হয় গুরু আমাদেরই যখন বলেন তখন আমার ভেতরে যে ধী শক্তির সেটি জাগরণ হয় তাই স্বামীজি এখানে দুঃখ করছেন বলছেন এই যে গুরুগৃহে যাবার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য কি ছিল স্বামীজি কি সুন্দর করে বলছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে উদ্ধারের জন্য এই যে বলছেন নচিকেতার মতো যমলোকে চলে যা নিজে নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশের শ্রদ্ধা নিয়ে নিজেদের ভেতরে শ্রদ্ধা আনতে হবে নচিকেতা যাচ্ছেন জমের বাড়িতে তিনি বলছেন বহু নামে প্রথম বহু নামে মাধ্যম আমার পিতার অনেক শিষ্য আছে আমি তাদের মধ্যে শ্রেষ্ঠ না হতে পারি আমি দ্বিতীয় আমি কখনো অধম নই এই যে আমি অধম নই এই বোধটা আমাদের ভেতরে যখন জাগ্রত হবে এটি যখন অন্যের ভেতরে সঞ্চারিত হবে দেখবেন আমরা সহজে যে কোনো কাজ করতে পারব বলছেন এই দীক্ষার উদ্দেশ্য তাই অন্যের ভেতরে এই ভাবটিকে নিয়ে যাওয়া নচিকেতার মতো শ্রদ্ধা হৃদয় আন নচিকেতার মতো যমলোকও চলে যায় আত্মতত্ত্ব জানবার জন্য আত্ম উদ্ধারের জন্য এই জন্মমরণ মরণ প্রহেরিখা যথার্থ মীমাংসার জন্য জমের মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয়ে জমের মুখে যেতে হবে অর্থাৎ আমার যে আদিষ্ট যে বিদ্যা সেটা পাওয়ার জন্য আমাকে যে এক্সটেন্ট অব যেতে হবে আমাকে সেই এক্সটেন্ট অব দি হবে নিজেকে বাঁচালে চলবে না কোনো শর্টকাট নেই কোনো শিক্ষাতে কোনো শর্টকাট নেই আমরা যদি মনে করি শর্টকাট হবে তাহলে কিন্তু খুব কষ্ট এই দুবছর আমাদের ছেলেরা আমাদের সঙ্গে নেই পড়াশোনা করতে পারছে না ফিরে আসার পর ক্লাস নাইন টেনের খাতা দেখা হচ্ছিলো দেখছিলাম তাতে দেখা গেল কোনো বড় প্রশ্ন ছেলেরা উত্তর দেয়নি আমাদের ক্লাস টেনের ছেলেরা যে পরীক্ষা হয়েছে চার নম্বর ছ নম্বর যে সমস্ত প্রশ্ন তারা একটা প্রশ্নের উত্তর দেয়নি তারা প্রশ্নের কোন প্রশ্নের উত্তর দিয়েছে ইএমসি কিউ দু নম্বর এক নম্বরের যে উত্তর সেইগুলো দিয়েছে বড় প্রশ্ন লিখতে তাদের ভয় ক্লাস ফাইভের জন্য অ্যাডমিশন টেস্ট হয়েছে তাতে প্রশ্ন গত এটা গত বছরের ঘটনা তাতে দুটো মানে মৌলিক প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল একটা হচ্ছে আমার মা তোমার মায়ের সম্পর্কে দশটা শব্দে একটা মৌলিক প্রবন্ধ লেখো আর একটা শীতের সকাল সম্পর্কে আমাদের নিয়ে এসে খুব তাড়াতাড়ি খাতা দেখা হয়ে গেল তা আমরা খুব হইচই করছি এত তাড়াতাড়ি খাতা দেখা হয়ে গেল কেন স্যারের আইনে দেখালেন পরীক্ষা দিয়েছিলেন একশো ছাপ্পান্ন জন তার মধ্যে একশো একচল্লিশ জনই এই খাতার এই আমার মা আর শীতের সকাল খাতাটা ওই অংশটা পুরো ফাঁকা একটা শব্দ কেউ লেখেনি এই যে নিজের যে মৌলিক প্রতিভা সেটার যে বিকাশ সেটার কোনো রকম চেষ্টা নেই অথচ এই ছেলে মেয়েগুলোই কিন্তু সহায়ক গ্রন্থ দেখে কি ফার্স্ট ক্লাস হোম টাস্ক করে নিয়ে যায় আমরা যখন ওদের গার্জেনদের ইন্টারভিউর সময় বলছি যে আপনার ছেলে বাংলায় চার পেয়েছে ইংরেজিতে পাঁচ পেয়েছে অঙ্কে দুই পেয়েছে এই বাচ্চাকে আমি কেমন করে নেব তখন তার মা বাবা খুব হতবাক হয়ে যাচ্ছেন বলছেন টিচারের কাছে দিয়েছিলাম পড়তো তো বেশ লিখত তো বেশ নিজে নিজে যে লেখা নিজে যে আত্ম অনুসন্ধান করা এই বোধটা আমাদের নতুন যে শিক্ষা ব্যবস্থা আসছে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে অপসৃত হয়ে যাচ্ছে বলছেন এই বলছেন আজ থেকে ভয় শূন্য হওয়া আমরা যদি ভয় পাই যদি যে অবস্থায় মানে আমার সত্যকে আমাকে জানতেই হবে আমাকে আমার পূর্ণাঙ্গ শিক্ষা গ্রহণ করতে হবে এই বোধটা আমার ভেতরে যদি না জাগে তাহলে আমি কোনো অবস্থাতে কখনো কোনো অবস্থাতেই সেই সব যাবার মতো সাহস দেখাতে পারব না বলছেন স্বামীজি আরও উচ্চ কথা বলছেন আপনার মুখ্য পরার্থে দেহ দিতে হবে কি হবে কতগুলো হার মাসের বোঝা বোঝাবোয়ে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দধিজি মনির মতো পরার্থে মাস দান করো আমরা এই যে দীক্ষা গ্রহণ করি এর মূল উদ্দেশ্য হচ্ছে নিজে শুধু ভগবান হব না অন্য অন্যের মনকেও ভগবানের উদ্দেশ্যে চালিত করব। আমরা আমাদের নিজেদের দিকে একটু তাকিয়ে দেখবেন আজকে যখন এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাথরুমে যাবেন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একটুখানি প্রশ্ন করবেন আমরা কি সত্যি সত্যি এমন যাপন করছি যে জীবন দিয়ে আমি আমার অন্যের মনকেও ঈশ্বরের উদ্দেশ্যে চালিত করতে পারছি এটা আমরা যদি পেরে থাকি তাহলে তো এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না আমরা কিন্তু কখনোই সেটা করে উঠতে পারিনি আমরা নিজেরাও ভালো হবার চেষ্টা করিনি তাই স্বামীজি খানিকটা বলতে পারেন খানিকটা ব্যঙ্গ করে এই কথাটা বলছেন বলছেন শাস্ত্র বলে যারা অধিত বেদ বেদান্ত যারা ব্রহ্মজ্ঞ যারা অপরকে অপর অভয়ের পারে নিয়ে নিতে সমর্থ তারা যথার্থ গুরুগুরু কেমন সেটার কথা বলছেন তাদের পেলেই দীক্ষিত হতে হবে নাত্র কার্য বিচারণা আর এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস অন্ধে নেইবা নিয়মানা ইথান্ধা অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে গিয়ে দুজনেই অন্ধকে পতিত হয় আমাদের অবস্থাটা ঠিক সেই রকম বেলা প্রায় নয়টা হইয়াছে স্বামীজি আজ গঙ্গায় না গিয়া ঘরেই স্নান করিলেন স্নানান্তে নতুন ও একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদুপদে ঠাকুর ঘরে প্রবেশ প্রবেশপূর্বক পূজকের আসনে উপবেশন করিলেন শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করিয়া বাহিরেই প্রতীক্ষা করিতে লাগিল স্বামীজি ডাকিলে তবে যাইবে এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন মুক্ত পদ্মাসন ঈষৎ মুদ্রিত নয়ন যেন দেহ মন প্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে ধ্যান আনতে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন শিষ্য স্বামীজির সস্নেহে আহ্বানে মুক্ত হইয়া যন্ত্রপদ ঠাকুর ঘরে প্রবেশ করিল ঠাকুরঘরে মাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন দোরে খিল দে রূপ করা হইলে বলিলেন স্থির হয়ে আমার বাম পাশে বস স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিতে করিয়া শিষ্য আসনে উপবেশন করিল তাহার হৃৎপিণ্ড তখন এক অনির্বচনীয় অপূর্বভাবে দুরুদুরু করিয়া কাঁপিতে লাগিল অনন্তর স্বামীজি তাঁর পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুজ্জ কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ে যথাসাধ্য উত্তর দিলে পরে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে তিনবার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে তিনবার উহা উচ্চারণ করিতে বলিলেন অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রইলেন কতক্ষণ এইভাবে কাটিল শিষ্য তাহা বুঝিতে পারিল না অনন্তর স্বামীজি বলিলেন গুরু দক্ষিণা দে শিষ্য বলিল কি দিব শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ায় শিষ্য দৌড়িয়া ভান্ডারে গিয়া দশ পনেরোটি লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল স্বামীজির হস্তে দিবাবাত্র তিনি একটি একটি খড়িয়া সবগুলি সেগুলি সব খাইয়া ফেলিলেন এবং বলিলেন যা তোর গুরু দক্ষিণা দেওয়া হইল চোখ বন্ধ করে নিজেদের দীক্ষার দিনের কথা ভাবুন কি সুন্দর স্বামীজির সেই দীক্ষার গল্প স্বামীজি দীক্ষা দিচ্ছেন তো কি সুন্দর আমাদের হয়তো এরকমভাবে দীক্ষা পাওয়ার সৌভাগ্য হয়নি আমরা একত্রিত অনেকবার হয়েছি কিন্তু মূল পদ্ধতিটা কিন্তু এক আমাদের গুরুরাও তিনবার মন্ত্র উচ্চারণ করেছিলেন এবং আমাদের দিয়ে তিনবার মন্ত্রটি শুনিয়েছিলেন আমার মনে আছে আমাদের ব্যাচে একজন বয়স্ক মানুষ দীক্ষা নিতে এসেছিলেন তিনি এই একজন কি দু নম্বরে যিনি মহারাজের কাছে মন্ত্র শোনাতে শুরু করলেন তার মন্ত্রটি কিছুতেই ঠিক হয় না তাই মহারাজ তাকে বসিয়ে রাখলেন তারপরে এক এক করে সব মহিলারা মায়েরা দুজন দুজন করে পাশে বসতে থাকলেন মহারাজকে মন্ত্র শুনিয়ে উঠিয়ে যাচ্ছেন আর যখন তার টার্ন আছে মহারাজ আবার তাকে বলছেন তুমি বলো মা আবার বলো ভদ্রমহিলা আবার বলছেন আবারও ভুল হচ্ছেন মহারাজ তাকে আবার করে বলিয়ে বলাচ্ছেন তারপরে মায়েদের শেষ হয়ে গেল তারপরে বাবাদের দীক্ষা শুরু হলো বাবাদের মন্ত্র বলা শুরু হলো মহিলা কিন্তু বসে আছেন তাকে কিন্তু ছাড়ছেন না বাবাদের প্রায় আধঘানা যখন শেষ হয়ে গেল ততক্ষণে মহিলার দীক্ষা ঠিক ঠিক মন্ত্র বলা হলো। তখন মহারাজ তাকে ছাড়লেন আমার সেই দিন বোধ হয়েছিল যে দীক্ষা যারা গুরু হন তাদের কতখানি দায়িত্ব থাকে শিষ্য যাতে ঠিকমতো মন্ত্র উচ্চারণ করতে পারেন সেইটি দেখার দায়িত্ব তাদের যে স্বামীজিকে স্বামীজি তার শিষ্যকে মন্ত্র উচ্চারণ করলেন তাকিয়ে থাকলেন এর মানেটা কি তাকিয়ে থাকার মানে হচ্ছে দৃষ্টি শক্তি দিয়ে গুরু শিষ্যের গুরুর থেকে শিষ্যের এই ভাবটা যায় গুরু অন্তর্জামী প্রত্যেকে বুঝতে পারেন আত্মস্থানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিতে এসেছেন একটি ছেলে সেদিনকে আমার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল তাই তাপস মহারাজ বলেছিলেন যে ভলেন্টিয়ার কম যদি দীক্ষার্থীদের ডালাগুলো একটি সাজিয়ে দিই সেই ছেলেটি শ্বেতপদ্যের এক দুটি মালা রক্তপদ্যের একটা মালা এবং একটা বড় শ্বেতপদ্মের মালা নিয়ে এসেছে অতগুলি পদ্মফুল নিজে ফুটিয়েছে সমস্ত রাত ধরে তারপরে লাল সুতো দিয়ে সেগুলো গেঁথেছে তারপরে তার মালাগুলো যখন এলো আমি গিয়ে ঠাকুর মা স্বামীজিকে পরিয়ে দিয়েছিলাম আর ফুলের একটা লম্বা মালা নিয়ে এসছেন গলা থেকে পা অব্দি লম্বা ভীষণ ভারী একটা প্লাস্টিকের যে টাব ছিল সেটা ভর্তি হয়ে গেছে আমি তো তার রেগুলার সেবক ছিলাম না তা তিনি বললেন আমার খুব ইচ্ছে আমি সারা রাত ধরে এই মালাগুলো গেঁথেছি আমার খুব ইচ্ছে মহারাজ এই মালাটি গলায় পরে থাকুন মহার মহারাজি গলাটি মালাটি গলায় পরুন এবং খানিক্ষণ পরে থাকুন এ দুটোই প্রায় একবারে অসম্ভব একটা ইচ্ছে তা আমি বললুম বাবু আমি তো সেবক নই ওনার ডাইরেক্ট সেবক নই যিনি দীক্ষার সময় থাকবেন তিনি যেমন করবেন ঠিক সেরকম হবে কিন্তু আমার বড্ড কৌতূহল ছিল যে কি হয় সেটা দেখার জন্য তাই আমি আগেই চলে এসেছিলাম দেখতে সেই ছেলেটার যখন সময় এলো যথারীতি সেবক মহারাজ একটু গাঁই গুঁই করছেন যে এত ভারী মালা মহারাজকে পড়ানো যাবে না মহারাজ জিজ্ঞাসা করলেন কী মালা দিয়েছে তখন পদ্মফুল মহারাজ তো পদ্মফুল খুব ভালোবাসতেন ঠিক আছে ঠাকুরকে পড়িয়ে দাও তা আমরা বললাম যে ঠাকুরের জন্য এনেছে ঠাকুর মা স্বামীজিও পরে আছেন পদ্মফুলের মালা তখন মহারাজ বললেন ঠিক আছে আমাকে পড়িয়ে দাও মালা তোমার খুব পড়ানোর ইচ্ছে হয়েছে পড়িয়ে দাও সেই সেই ভদ্রলোক একবারে দুরু দুরু পক্ষে সে অত বড় ভারী মালা গলা থেকে পাও দিলম্বা। শ্বেতপদ্মের মালা লাল সুতো দিয়ে গাঁথা সে মালা তিনি পরলেন মহারাজ সাধারণত মালা পরে দেওয়ার পরেই ওটাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু সেদিন মহারাজ মালাটি পরে থাকলেন সেবক বলা সত্ত্বেও খুললেন না তারপরে সে তার যা গুরুপূজা করা পায়ে ফুল দিয়ে প্রণাম করা সবটা হয়ে গেল মহারাজ পরের হাত দিয়ে এমনি করে দেখালেন দাঁড় করিয়ে রেখে দিলেন আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি মহারাজের পেছনে তারপর ছেলেটি মহারাজের সোজাসুজি পুরনো ঘরে দীক্ষা হচ্ছে সোজাসুজি যে দেওয়াল সেই দেওয়াল বরাবর ওইখানে বসলেন এবং বসে মহারাজের দিকে তাকিয়ে থাকলেন মহারাজ জিজ্ঞেস করলেন হয়েছে তো সে বলল হ্যাঁ হয়েছে মহারাজ তখন তার গলার মালাটা খুলে দিলেন ওই যে আমাদের অনেক সময় মনে হয় যে এতজনের মধ্যে দীক্ষা হচ্ছে গুরুবোধায় আমাদের সকলকে দেখছেন না তা কিন্তু নয় গুরু প্রত্যেককে দেখেন প্রত্যেকের প্রতি তারপর প্রায়দৃষ্টি থাকেন এইরকম বহু ঘটনা আছে সব ঘটনা তো এরকম বলা যায় না কিন্তু এই ঘটনাটি আমার মনে খুব দাগ কেটেছিল সেই ছেলেটি সমস্ত রাত ধরে সেই এই বাসনা নিয়ে মালাটি গেঁথেছে তার গুরু তার মালাটি পরবেন শুধু পরবেন না খানিক্ষণ পরে বসে থাকবেন মহারাজ তার গলার মালা তার দেওয়া মালাটি পরলেন এবং খানিকক্ষণ বসে থাকলেন বাকিরা তো কেউ ব্যাপারটা বুঝতে পারছে না সবাই ছটফট করছে পরেরজন কখন যাবে মহারাজ কিন্তু হাত দিয়ে এমনি করে পরেরজনকে জনকে দাঁড় করিয়েই রাখলেন আর ওই যতক্ষণ না পর্যন্ত তার দেখা শেষ হলো না ততক্ষণও অব মালাটা পরে থাকলেন গুরুর কৃপা ওই যে গুরু যে দেখেন আমাদের দিকে ওই দেখাটা খুব জরুরি ভূতেশানন্দজি বলতেন ঠাকুর আমাদের গুরু সবসময় ঠাকুরের চোখের সামনে দাঁড়ানোর চেষ্টা করবে মন্দিরে যখন যাবে তখন ঠাকুরের দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করবে তার তাঁর দৃষ্টি যেন তোমার সারা শরীরের ওপর পড়ে এইভাবে এমন জায়গায় দাঁড়াবে যেখান থেকে ঠাকুর তোমাকে দেখতে পাচ্ছে ডান দিক মাদিক সব দিক দিয়েই ঠাকুর দেখতে পাচ্ছেন কিন্তু সবসময় চেষ্টা করবে ঠাকুর যেন তোমাকে দেখতে পান তিনি আমি তাকে দেখি না দেখি তার তাঁর কৃপাদৃষ্টি যেন আমার ওপর পড়ে এই যে স্বামীজি তাকিয়ে আছেন তার দিকে একেবারে অপলক্ষ নয়নে থাকিয়াছেন তার কৃপা তার করুণা ঝরে পড়ছে তার শিষ্যের প্রতি তারপরে গুরু দক্ষিণা দিতে বললেন তখনকার মতো আমাদের মতো তেমন বড় থালা ছিল না জিজ্ঞেস করছেন কি গুরু দক্ষিণা দেব বলছে যা কটা ফল চেয়ে নিয়ে সেই সকালবেলা আগের দিন সকালবেলা এসছিলেন কয়েকটা লিচু নিয়ে সেই কয়েকটা লিচু নিয়ে এলেন গুরু তার আনি তো কীরকম মডার্ন গুরু ভেবে দেখুন তারা তো সব কটা লিচু একটা একটা করে খেলে খেয়ে বললেন গুরু দক্ষিণা দেওয়া হলো আসলে আমাদের এগুলো সবসময় আমরা নিয়ে যাই আমরা মনে করি অ্যাকসেপ্টেড হলো না তা নয় কিন্তু মহারাজ এই হাত দিয়ে স্পর্শ করছেন মহারাজ সব কিছু গ্রহণ করতে পারেন না কিন্তু তিনি সূক্ষ্ম দৃষ্টিতে আমাদের প্রত্যেকের জিনিস প্রত্যেকের উপকরণ সেটি গ্রহণ করেন আসল যেটি গ্রহণ করেন সেটা হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি আনন্দজি মহারাজকে দেখতাম দুহাত দিয়ে আশীর্বাদ করতেন এরকমভাবে রকমভাবে দুটো হাত দিয়ে আশীর্বাদ করতেন সব সময় আমি আত্মস্থানজিকে বলতাম যে মহারাজ আমাকে দুহাত দিয়ে আশীর্বাদ করতেন আপনাকেও আমাকে দুহাত দিয়েই আশীর্বাদ করতে হবে তো মহারাজ বলতেন আমি কি তোর মহারাজের মতো যে আমাকে এরকম দুহাত দিয়ে আশীর্বাদ করতে কিন্তু যখনই করতেন মহারাজ সব দু হাত দিয়ে আশীর্বাদ করতেন আমি অনুভব করতাম আত্মস্থানী যখন আশীর্বাদ করতেন ওই ভালোবাসাটা যেন আসছে গগনানন্দজির আশীর্বাদ ছিল এরকম একটা কোনে এরকম একটা আঙুল দিয়ে টোকা মারাচ্ছিলো টোকা মেরে দিতেন কিন্তু যখন উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন একটা অদ্ভুত পরিবর্তন হলো উনি দুহাত দিয়ে আশীর্বাদ করতেন তা দুহাত মাথার ওপর পড়তো আমাদের মহারাজের এই আশীর্বাদ আমরা বহুবার পেয়েছি মহারাজ স্পর্শ করতে চাইতেন এগিয়ে এসে যত সেবকরা তাদের বাধা দিতেন তত মহারাজরা এগিয়ে এসে স্পর্শ করার চেষ্টা করতেন আমরা সাধুরা যখন প্রণাম করতো মহারাজাকে নিচু হয়ে প্রণাম করা মাত্রই কখনো কখনো দেখেছি মহারাজ মাথায় এমনি এমনি করে হাত রাখার চেষ্টা করতেন তা আমরাও সুযোগ ছাড়তুম না সেই মহারাজের নরম তুলতুলে হাতগুলো ধরার চেষ্টা করতাম এবং মহারাজও এইরকম হাত দিয়ে আমাদের হাতগুলো ধরার চেষ্টা করতেন আমরাও মহারাজের হাত ধরতাম এবং এই হাতগুলো যখন ওরা ধরতাম তখন মনে হতো হাতগুলো এত পবিত্র হয়ে গেছে এই কাজ এই হাত দেওয়ার যেন অন্য কোনো কাজ করা যাবে না মনে হয় হাতটা কীরকম মাথায় করে নিয়ে যাই গুরুরে যে কত কৃপা আমরা অনুভব করতাম মহারাজের সেই যে অদ্ভুত একটা গুরুমূর্তি এই এই গুরুমূর্তিগুলোকে আমরা খুব মিস করি এখনও মনে আছে আত্মস্থানন্দী একটা গোলাপ ফুলের মালা আমাকে পড়িয়ে দিয়েছিলেন ওনাকে পড়ানো হয়েছিল সেই মালাটা খুলে আমার গলায় পরিয়ে দিলেন পা অব্দি লম্বা গোলাপ ফুলের মালা এবং উনি বললেন এইটা পরে তুই হেডকোয়ার্টার্সে যাবি হ্যালো পথে লোকে নানা কিছু বলবে বলে বলুক তুই এটা পরে যাবি তা আমাদের তো সবসময় শয়তানি বুদ্ধি কাজ করে তখন বললাম মহারাজ এখন আপনাকে প্রণাম করব। আপনার পড়া মালা যে মেঝেতে ঠেকে যাবে এটা বোধ ঠিক হবে না উনি বললেন ঠিক বলেছিস একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে গোলাপ ফুলের মালাটা ঢুকিয়ে নেয় আমিও প্লাস্টিকের ব্যাকেটের মধ্যে সেই গোলাপ ফুলের মালাটা ঢুকিয়ে মহারাজকে প্রণাম করে ফিরে গেলাম কিন্তু বেশ বুঝছিলাম এই প্রত্যেকটি গোলাপ ফুলের সাথে ওনার ভালোবাসা যেন জড়িয়ে আছে আজকে সকাল থেকে যতবারই পড়ছি স্বামীজি তাকিয়ে থাকাটা আমি কল্পনা করার চেষ্টা করছি শিষ্য বাম পাশে বসে আছেন আর স্বামীজি তার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন সেই অপলক দৃষ্টির সাথে তার কৃপা ঝরে পড়ছে একটু একটু করে দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঘর হইতে নির্গত হইবা মাত্র স্বামী শুদ্ধানন্দ ঘরে স্বামীজির নিকট উপস্থিত হইয়া দীক্ষার অভিপ্রায় জ্ঞাপন করিলেন স্বামী শুদ্ধানন্দের আতি আগ্রহ 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 অতিশ্যে দেখিয়া স্বামীজি তাহাকেও দীক্ষাদান করিলেন তখনকার দিনে এরকম সিস্টেম ছিল সন্ন্যাসের আগেই যে দীক্ষা নিতে হবে এরকম কিছু নয় সন্ন্যাসের পরেও দীক্ষা হতো অনন্তর স্বামীজি কতক্ষণ পরে গহির কতক্ষণ পরে বাহিরে আসিলেন ও আহারায়নতে শয়ন করিয়া কিছুক্ষণ বিশ্রাম করিলেন শিষ্য ইতিমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশে সাল্লাদে পাত্রা পাত্রা অবশেষ সাল্লাদে গ্রহণ করিয়া আসিয়া তাহার পদতলে উপবেশন করিলেন এবং ধীরে ধীরে পাদ সংবাহনে নিযুক্ত হইলেন স্বামীজির খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এই এনার দীক্ষার পরেই স্বামী শুদ্ধানন্দেরও দীক্ষা হয়েছিল দীক্ষা হয়ে যাবার পরে তিনি বেরিয়ে এলেন তারপরে স্বাভাবিক মূর্তি ধারণ করলেন তারপরে খাবার পরে স্বামীজির যে ভোক্তাবশেষ যেগুলো ছিল সেগুলো দেওয়া হলো এখনও এটা দেওয়া হয় এই শিষ্যদের পাতে যে প্রথম ভাত এবং পায়েসটা দেওয়া হয় এটা গুরুর কাছে নিয়ে যাওয়া হয় গুরুর থেকে এক চামচ এক চামচ করে খান খাবার পরে সেই খাবারটা এই শিষ্যদের কাছে আসে এই ট্র্যাডিশানটা এখনও আমাদের মঠ মিশনে ফলো করা হয় যে গুরুর প্রসাদই অন্ন এবং গুরুর প্রসাদী পায়েস শিষ্যদের এখনও দেওয়া হয় আমরা আজকে এইখানেই থামব এ মানে আমরা এই গল্প করতে করতে কখন যে এক ঘন্টা পেরিয়ে গেছে নিজেরাই বুঝতে পারিনি আমি সকালেও যখন পড়ছিলাম তখনও পড়তে পড়তে দেখলাম কখন যে ঘন্টা পেরিয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু একবারে মুদ হয়ে নিজের দীক্ষার দিনের গল্পটা আজ সারা সকাল ধরে ভাবছিলাম আর আজকে এখন স্বামীজির কথা পড়তে পড়তে সেই নিজের দীক্ষার গল্পটা আরেকবার করে মনে হচ্ছিল কীরকম সুন্দর হয়েছিল কেমন হয়েছিল মহারাজ কেমন বলেছিলেন মহারাজ ভারী সুন্দর শেষকালে আমাদের বলেছিলেন এসো আমরা একসাথে বসে খানিকক্ষণ জব করি আমরা একসঙ্গে বসে খানিক্ষণ জব করলুম আমাদের তো উরণচণ্ডী মন একশো আর জব করেই চোখ খুলে দেখার চেষ্টা করছি মহারাজ কী করছেন দেখলাম মহারাজ কিন্তু তখনও নিবিষ্ট হয়ে জব করছেন তারপরে যখন ফিরে গেলেন মহারাজ তখন যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বললেন তোমাদের আর কারুর কোনো প্রশ্ন নেই তো তাহলে আমি আসি যেন আমাদের অনুমতির ওপর নির্ভর করছে তার চলে যাওয়া আমরা একবারে বোকার মতো ঘাট নিয়ে বললাম হ্যাঁ মহারাজ আসুন আমাদের আর কোনো প্রশ্ন নেই মহারাজ ধীরে ধীরে চলে গেলেন পেছনের দরজা দিয়ে মহারাজকে নিয়ে চলে যাওয়া হলো সে যে কি অপূর্ব স্মৃতি আজ সারা সকাল ধরে সেই স্মৃতিটার কথা ভাবছিলাম ভাগ্যিস আপনারা সুযোগ দিয়েছিলেন স্বামী শীর্ষ সংবাদের আজকের এই দিনের অংশটা পাঠ করার আমারও সুযোগ হলো তিরিশ বছর আগেকার সেই স্মৃতিটা আরেকবার করে মনে দেখার জন্য আমাদের যে স্মৃতি তার সঙ্গে হয়তো এই যে ঘটনা সেগুলোর অনেকটাই কম মিল আছে আমাদের স্মৃতির ঘটনা আমাদের মতো শিষ্যের স্মৃতির ঘটনা শিষ্যের মতো কিন্তু একটা ঘটনা একটা জিনিস সবার কমন ওই একই দিনে শিষ্যকে যেরকম শ্রীরামকৃষ্ণের পাদপদ্যে স্বামীজি উৎসর্গ করেছিলেন ওই আমাদের দীক্ষার দিনেও আমার গুরু আমাকে শ্রীরামকৃষ্ণের সম্পদ করে শ্রীরামকৃষ্ণের পাদপদে উৎসর্গ করেছিলেন আমরা প্রত্যেকে উৎসর্গীকৃত আমরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের আমার যখনই মনে হয় দীক্ষা হয়ে যাওয়ার পরে যখনই মনে হতো যে আমার দ্বারা হবে না আমি বোধহয় যথেষ্ট যোগ্য নই তখন মনে হতো আমাদের দীক্ষা দেওয়ার সময় আমার গুরু তার সেই শক্তি দিয়ে হাতটি আমার মাথায় স্পর্শ করিয়েছেন আমাকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছেন আমার মাথায় ঠেকিয়ে দিয়েছেন শ্রী মায়ের অস্থি পবিত্র অস্থি ভূতেশ আনন্দজির কাছে মায়ের পবিত্র অস্থি ছিল সেটি স্পর্শ করিয়ে দিয়েছেন অতএব স্বয়ং জগন্মাতা আদ্যাশক্তি মহামায়া আমাকে স্পর্শ করেছেন আমি পরশ পাথরের স্পর্শ পেয়েছি আমি বুঝতে পারি বা না পারি আমি অবশ্যই শোনা লোহার টুকরো নই এমনটি আপনারাও ভাববেন দেখবেন জীবনটা আনন্দে ভরপুর হয়ে যাবে आज उम् ही ओम प्रणता नाम प्रसिद्धत्वम देवी विश्वाती हरिनि त्रयलोक्यो वासिनामिते लोकानाम व्रदाभव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत् श्री रामो कृष्णार परमस